আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি আজকে আপনাদেরকে একটি ইটালিয়ান ডিজার্ট করে দেখাবো, আর ডিজার্টটির নাম হলো ঝুপা ইংলেজে। তিরামিচ্ছু এবং পান্নাকর্তার মতো এই ডিজার্টটিও ইটালিয়ানদের খুবই জনপ্রিয় একটি খাবার। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে কি লাগছে আমাদের। এখানে আমার লাগবে চকলেট, কর্নস্টার্চ, চিনি এবং ডিমের কুসুম, ভ্যানিলা এক্সট্রাক্ট, আর লাগবে হোল মিল্ক এবং হুইপিং ক্রিম। প্রথমে আমি ক্রিম তৈরি করে নিব, এজন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি হোল মিল্ক দিয়ে দিয়েছি, এখন হুইপিং ক্রিমও দিয়ে দিব, আর চুলার আঁচটা একেবারে লো আঁচে রাখব। তো এখানে আমি ডিমের কুসুম আর চিনি একসঙ্গে একটু উইক্স করে নিব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণটুকু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ডিমের কুসুম আর চিনি একটু স্টিকি হয়ে আছে, তবে ভয় পাওয়ার কিছু নেই, চিনিটা গলে গেলে সব ঠিক হয়ে যাবে। এখন আমি কর্নস্টার্চ এখানে মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু উইক্স করে নিব। তো এই যে আমি এখানে এগুলো একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো লিকুইড ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়নি, তবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে হুইপিং ক্রিম আর দুধ আমি বয়েল করতে দিয়েছিলাম, সেখান থেকে একটু আমি এখানে মিশিয়ে দিলাম। তো ভালো করে মেশাতে হবে, আর এই যে এই মিশ্রণটা কিন্তু আমি সেই দুধ আর হুইপিং ক্রিমের মিশ্রণের সঙ্গে আমি দিয়ে দিব। দেওয়ার পরে হবে কি, আমাদের নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা যেমন পাটিসাপটা পিঠার খিরসা তৈরি করি, নেড়ে চেড়ে ওইভাবে করে করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এখন একটু ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম। আমার ক্রিমটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ক্রিমটা কোন পর্যায়ে গেলে নামিয়ে নেবেন। আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে, এবারে আমি এই যে এখানে চকলেট ক্রিম তৈরি করে নিব, আর হোয়াইট যেটা এটা এখন এটাকে বলে ক্লাসিক ক্রিম, আর ক্লাসিক ক্রিমের সঙ্গে আমি চকলেট মিশিয়ে দিয়ে চকলেট ক্রিম তৈরি করে নিব। তো আমি ভালো করে এই যে নেড়ে চেড়ে একটু চকলেট ক্রিম তৈরি করে নিচ্ছি। আমার চকলেট ক্রিম রেডি হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কোন চকলেট ব্যবহার করে ক্রিমটি তৈরি করে নিয়েছি। যে ডার্ক চকলেটটা ব্যবহার করেছি, এখন আমি এই ক্রিমগুলো একপাশে রেখে দিব। আরেকটি কথা, এখন আমি সুগার সিরাপ তৈরি করে নেব, আর ঝুপ্পা ইংলেজেতে অ্যালক্রিমস ব্যবহার করা হয়, যেটা অ্যালকোহল দ্বারা তৈরি। তো আমরা তো আর অ্যালকোহল খাবো না, এজন্য আমি সুগার সিরাপের সঙ্গে রেড ফুড কালার মিশিয়ে তৈরি করে নিলাম। এখানে আমি স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি, এবারে কেকটিকে আমি ভালো করে কেটে নিচ্ছি। কেকটা অবশ্যই স্পঞ্জ কেক হতে হবে, এবং কোনো ধরনের চকলেট কেক হলে চলবে না। কিন্তু আমার কেকগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন কেকগুলোকে আবার মাঝখান থেকে একটু কেটে নিব শেপ মতো। আমি আজকে একটি গ্লাসে সেট করব, সেজন্য আমি গ্লাসের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এই যে এখানে আমার সেই করে রাখা সুগার সিরাপ আমি এখানে নিয়ে আসছি, ঠান্ডাও হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে দেখুন কি করছি, আর এই যে এখানে আমার চকলেট ক্রিম, এখন আমি ঝুপা ইংলেজে সেট করে নিব। তো সে আমি প্রথমে কেক দিয়ে দিব, আর কেকটা আমি তো শুরুতেই বলেছি যে পাত্রে বসাবো সেই পাত্রের সাইজ অনুযায়ী কেটে নিব। এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আমি যেভাবে করে করছি এটা সেম এই প্রসেসে লেয়ার বাই লেয়ার করে করে নিতে হবে। এবারে আমি চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি, চকলেট ক্রিমটা একটু ভালো করে সেট করে নিতে হবে। আমি আজকে গ্লাসে করছি, আপনারা চাইলে কিন্তু কাপে বা কোনো বোলেও করতে পারবেন, নো প্রবলেম। এখন আমি আবারও হোয়াইট ক্রিমটা দিয়ে দিব, তো হোয়াইট ক্রিমটা দিয়ে সেট করে নিব। এটা দেওয়া শেষ হয়ে গেলে তার উপরে আবার কেক দিব, দিয়ে সুগার সিরাপ দিব, দেওয়ার পরে আবার ক্রিম দিব। তো এভাবে করে আমি তৈরি করে নিব। আমার ডিজার্টটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি উপরে কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। তো কোকো পাউডারগুলো একটু সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আমার তৈরি করা হয়ে গিয়েছে ঝুপ্পা ইংলেজের যে কালার কম্বিনেশনটা, এটা কিন্তু ভীষণ চমৎকার দেখতে, আর খেতেও অসম্ভব মজার। আমি একটু খেয়ে দেখাচ্ছি, ভেতরে
চকলেট হোয়াইট এবং রেড কালারের কম্বিনেশন তো অনেক নাইস লাগছে আর খেতেও কিন্তু ভেরি টেস্টি। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।